হ্যালো ভিউয়ার্স, স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের যে আমাদের প্র্যাকটিসটা সেটি হচ্ছে গড ফ্রেন্সি। আপনি গড ফ্রেন্সি শব্দটা কিভাবে ইউজ করবে সেটি আমি আপনাদেরকে দেখাবো। গড ফ্রেন্সি সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস গড হ্যাভ হ্যাজ প্লাস গড ফ্রেন্সি প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রথমে আপনি সাবজেক্ট বসাবেন, দেন আপনি হ্যাভ হ্যাজ বসাবেন, এরপর আপনি গড ফ্রেন্সি বসাবেন, এরপর আপনি এক্সট্রা বসাবেন। চলুন আমরা প্র্যাকটিস করি। আই হ্যাভ গড ফ্রেন্সি ফর দ্য গার্ল, মেয়েটি আমার মন কেড়েছে। যদি গড ফ্রেন্সি শব্দের অর্থ হচ্ছে যদি কেউ আপনাকে মন কেড়েছে বা পছন্দ হয়েছে, সেরকম অর্থে আপনি কিন্তু গড ফ্রেন্সি ব্যবহার করতে পারেন। গড ফ্রেন্সি শব্দটা আসলে পছন্দের উপর নির্ভর করে। আপনি মনে করেন যে একটি দোকানে গিয়েছেন, সেই দোকানে একটি শার্ট পছন্দ হয়েছে, আপনি বলতে পারেন আই হ্যাভ গড ফ্রেন্সি ফর দ্য শার্ট, শার্টটি আমার মন কেড়েছে। বা আই হ্যাভ গড ফ্রেন্সি ফর দ্য রিভার, নদীটি আমার মন কেড়েছে। আই হ্যাভ গড ফ্রেন্সি ফর দ্য স্কুল, স্কুলটি আমার মন কেড়েছে। তারপর আপনি বলতে পারেন আই হ্যাভ গড ফ্রেন্সি ফর দ্য রিভার, এই নদীটি আমার মন কেড়েছে। আই হ্যাভ গড ফ্রেন্সি ফর দ্য সং, গানটি আমার মন কেড়েছে। বা ফর দিস সং, আপনি বলতে পারেন ফর দিস সং, এই গানটি আমার মন কেড়েছে। তো আপনি কিন্তু গড ফ্রেন্সি দিয়ে অনেক শত শত বাক্য ক্রিয়েট করেছেন। কি কি শব্দ বা কি কি শব্দ ওয়ার্ড বাংলা মিনিং আপনাকে মন কেড়েছে সেই অর্থে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো আমি আবারও স্ট্রাকচারটা বলে দিচ্ছি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস গড ফ্রেন্সি প্লাস অবজেক্ট। আপনি কখন হ্যাভ হ্যাজ বলবেন? যদি আপনি ছিল অর্থে বোঝায়, যদি অতীতের কোনো পছন্দ ছিল সেটি আমার মন কেড়েছিল। হাউ অ্যাবাউট, অর্থাৎ কেমন হয়, হাউ অ্যাবাউট এটি বাংলা শব্দ হচ্ছে কেমন হয়। হাউ অ্যাবাউট প্লাস বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, আপনি হাউ অ্যাবাউট ব্যবহার করবেন, এরপর একটি বার ব্যবহার করবেন, দেন আপনি বারবের সাথে আইএনজি যোগ করবেন, দেন আপনি অবজেক্ট একটা ক্রিয়েট করবেন। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, কম্পিউটার শিখলে কেমন হয়। তো এখানে হাউ অ্যাবাউট প্লাস একটি বার লার্ন, তারপর আইএনজি, তারপর এক্সট্রা অর্থাৎ অবজেক্ট। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, কম্পিউটার শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শিখলে কেমন হয়। তো আপনি দেখতেই পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন যে আপনি কিভাবে হাউ অ্যাবাউট বাস্তব লাইফে বা রিয়েল লাইফে আপনি ইউজ করবেন। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, কম্পিউটার শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট হ্যাভিং কফি, কফি খেলে কেমন হয়। তারপর আপনি দিতে পারেন হাউ অ্যাবাউট লার্নিং সাইকেল, সাইকেল শিখলে কেমন হয়। আপনি কিন্তু শত শত বাক্য ক্রিয়েট করতে পারবেন খুব ইজিলি ভাবে। আরেকটা কথা হচ্ছে আপনারা কিন্তু প্রতিদিনই ছোট ছোট কয়েকটা সেন্টেন্স মুখস্থ করে ফেলবেন। যেমন আজকের যে ভিডিওতে যে আমি কয়েকটা সেন্টেন্স বলেছি, সেই সেন্টেন্সগুলো আপনারা বারবার রিয়েলাইজ করবেন, বারবার প্র্যাকটিস করবেন, এতে আপনার মনে অজান্তেই একসময় আপনার মাথায় ক্যাচ করে নেবেন এবং আপনারা খুব সুন্দর বা চমৎকারভাবে আপনি ইংরেজি ধীরে ধীরে আপনি ইমপ্রুভ করতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য। আমার এই চ্যানেলটা যদি আপনি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমি যাতে প্রতিদিনই স্পোকেন ইংলিশের ক্লাস নিয়ে হাজির হই, একটি একটি সেন্টেন্স নিয়ে বা দুটি সেন্টেন্স নিয়ে। আমি গত সপ্তাহে যে সেন্টেন্সটা দিয়েছি অ্যালার্ট অফ, সেটি অবশ্যই আপনারা দেখেছেন। তারপর কিপের ব্যবহার, তারপর আপনার লেটের ব্যবহার, ডেয়ারের ব্যবহার, আপনি আমার সেই ভিডিওগুলো ঘুরে এসে আপনি আমার এই ভিডিওটাও দেখতে পারেন, আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, অবশ্যই আপনি অবশ্যই কিছু না কিছু আপনি উপকৃত হবেন। তো আশা করি আপনারা অনেক উপকার হয়েছে আজকের এই ভিডিওটা, আর আমার এই ভিডিওটা যদি আজকে উপকৃত হন তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটার বেল আইকন ক্লিক করে আমার সঙ্গে থাকবেন। তো আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো এবং নতুন কিছু শেখাতে, নতুন কিছু শেখার জন্য আমাদের ভিডিও আমরা আপলোড করে থাকবো। আমরা এই চ্যানেলে বেশ কয়েকটি ক্যাটাগরিতে আমরা ভিডিও আপলোড করে থাকি। নাম্বার ওয়ান যেটা,
নাম্বার ওয়ান ক্যাটাগরি হচ্ছে আমরা স্পোকেন ইংলিশ নিয়ে আমরা ধারাবাহিক টিউটোরিয়াল দিয়ে থাকি। আপনি রিয়েল লাইফে কীভাবে ইংরেজি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন এবং কীভাবে আপনার ইংলিশ পড়াটাকে স্কিলটাকে ডেভেলপ করবেন সেই বিষয়ে আমরা টিউটোরিয়াল দিয়ে থাকি। এবং আমরা অনলাইন জগতে আপনি কীভাবে কাজ করবেন, অনলাইনে যে বেসিক জ্ঞানগুলো কীভাবে অর্জন করবেন, আপনি এখন প্রযুক্তির যুগ, সেই বিষয়টি সামনে রেখেই কিন্তু আমরা অনলাইন প্রযুক্তি আপনি কীভাবে ইউজ করবেন সেই বিষয়টি নিয়ে আমরা টিউটোরিয়াল দিয়ে থাকি। এবং আমাদের কম্পিউটার রিলেটেড কিছু টিপস আমরা দিয়ে থাকি, কম্পিউটার বেসিক ধারণা। আমাদের কম্পিউটার ছাড়া কিন্তু এখন কোনো কিছু হয় না। আপনি যদি একটি জব করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার শিখতে হয়, আপনার কম্পিউটার শেখা লাগবে মাস্ট। কম্পিউটার শেখা ছাড়া, স্কিল ছাড়া কিন্তু আপনি কেরিয়ার ডেভেলপ করতে পারবেন না। সেই জন্য আমি কম্পিউটারের উপরে কিছু ক্লাস দিয়ে থাকি। তারপর আমি দিয়ে থাকি আমরা ইউটিউব রিলেটেড কিছু সম্পর্কিত, যে আপনি যদি কোনো চ্যানেল নিউজ ক্রিয়েট করতে থাকেন সেই কিছু পরামর্শ বা কিছু রুলস আমরা দিয়ে থাকি বা কিছু ভিডিও দিয়ে থাকি, যেটা আপনারা ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারেন সহজেই, খুব সহজেই আপনারা ইমপ্রুভ করতে পারবেন আপনারা ইউটিউব জগতে। তো ইউটিউব জগতে আসার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আর আমার এই ভিডিও শুধু না, আমার ফুল চ্যানেলটাই আপনারা উপকৃত হবেন, অনেক উপকার আসবে আপনার আমার এই চ্যানেলটা। অবশ্যই আমার এই চ্যানেলটা ঘুরে আসার জন্য ইনভাইটেড রইল, আপনারা সবাই আমার চ্যানেলটা ঘুরে আসবেন। এবং আমার বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, এটা আমার রিকোয়েস্ট। সাবস্ক্রাইব ছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না, কারণ আমি এই ভিডিওটা অনেক পরিশ্রম করে ক্রিয়েট করেছি, অনেক সময় লেগেছে। তো আমার সময় লেগেছে 24 ঘন্টা, কিন্তু আপনার একটা ক্লিক করতে কিন্তু 2 সেকেন্ডের প্রয়োজন হবে না। সো বুঝতেই পারছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।